हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। तो आपने देखे अपना बुझते ही पे आज के लिए ब्लॉगटा स्टार्ट हो नतून ब्लगे एलम। चलो वीडियो जावा जा लिए ब्लॉगटा स्टार्ट हो अपना देखो वीडियो देखो स्किप ना करे वीडियो मध्य अनेक कुछ तथ्य देवा आज वीडियो हाय गाइज वेलकम टू माय चैनल। अवशेषे भारत मार्केटे लॉन्च कर लो टीवीएस कम्पानी अपाचे 310। एर मध्य अपनारा अनेक नतून स्पेसिफिकेशन फीचार देखते मिलबे। वीडियोते एसब फीचार निये कथा बोलबो, डिटेल्से बोलबो कौन कौन फीचार एखाने पावा जाबे। ताहले देखे नेवा जाक की की फीचार आछे। वीडियोटी इनफर्मेटिव हबे ताई स्किप ना करे पुरो वीडियो देखुन। आर एरकम आरो इनफर्मेटिव वीडियो पेते चैनल सबसक्राइब करते भूलें ना। प्रथम ही बोले दी बाइकटी दुटी कलर अपशने पावा जाबे, एकटी ब्लैक और अन्यटी येलो कलर। एछाड़ा एर साथे ब्लू कलर किट पावा जाबे, जार जोन्नो आपनादेर आलादा 10,000 टाका पे करते हबे। चले जाइ स्पेसिफिकेशन फीचारे। फार्स्ट फीचार, एखाने डुएल चैनल एबीएस एवं डुएल डिस्क ब्रेकिंग सिस्टेम आछे। एछाड़ा आछे कॉर्नरिंग एबीएस। एछाड़ाও এখানে আপনাদের মিলবে হুইলি কন্ট্রোল। হুইলি কন্ট্রোল আপনারা সবাই জানেন, যখন আপনি বাইকের সামনের চাকা উপরে ওঠান তখন আপনি এই হুইলি কন্ট্রোল অন করে রাখলে বাইকের প্রতি অনেক কন্ট্রোল পাবেন। এছাড়াও আছে রিয়ার লিফট আপ কন্ট্রোল, অর্থাৎ যখন আপনি পিছনের চাকা তোলেন মানে ড্রপই করেন সেক্ষেত্রে আপনি বাইকের উপরে এই ফিচার অন করে রাখলে অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আছে কর্নারিং কুইজ কন্ট্রোল, যেটা কর্নারিং করার সময় অর্থাৎ আপনি যখন লিন করেন বাইক নিয়ে তখন এই কুইজ কন্ট্রোল অন করে রাখলে আপনি অনেক বেশি বাইক আপনার হাতের কন্ট্রোলে রাখেন। এছাড়া আছে স্লোপ ডিপেন্ডেন্ট কন্ট্রোল, কখনও যদি আপনি স্লোপ জায়গায় যান অর্থাৎ যখন আপনি উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন তাহলে বাইকের আলাদা কন্ট্রোল পাবেন। এছাড়া আরও ফিচার আছে, যেমন আছে ট্র্যাকশন কন্ট্রোল। এছাড়াও আছে টুইন এলইডি হেডল্যাম্পের সাথে ডিআরএল আছে, অসাধারণ হেডলাইট এবং ডিআরএল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আছে টুইন টেল ল্যাম্প সেকশন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এছাড়াও আপনারা পাচ্ছেন 5-inch TFT ডিসপ্লে, যার মধ্যে আছে ব্লুটুথ কানেক্টিভিটি। এছাড়া আছে হেলমেট কানেক্টিভিটি। আর একটি ইউনিক জিনিস আছে, যেটা হচ্ছে গোপ্রো কানেক্টিভিটি। আপনি আপনার গোপ্রোকে কানেক্ট এবং কন্ট্রোল করতে পারবেন এর মাধ্যমে। ডিসপ্লেতে আরও অনেক অপশন আছে, যেমন টার্ন বাই টার্ন নেভিগেশন আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, স্পিড মিটার আছে, আরপিএম আছে, 0-60 স্পিড আছে, কত মাইলেজ দেয় কত KMPL দিচ্ছে সেটার অপশন আছে, টায়ার প্রেশার মনিটার আছে, টপ স্পিড আছে, সমস্ত কিছু ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন। এছাড়া আছে ভয়েস অ্যাসিস্ট ফিচার। এছাড়াও আপনারা এখানে তিন ধরনের ডকুমেন্টস ও সেভ করে রাখতে পারবেন, RCDL সহ আপনি অন্যান্য ডকুমেন্টসও সেভ করে রাখতে পারেন। এছাড়াও আছে 5 রাইডিং মোডস, বিভিন্ন মোডে বিভিন্ন পাওয়ার এবং স্পিড আলাদা আলাদা হবে। নর্ম্যালি আমরা 3 মোড সম্বন্ধে অবগত আছি, তবে এখানে দেওয়া আছে 5 মোডস, যেটা ইউনিক। এছাড়া আছে বাই ডাইরেকশনাল কুইক শিফটার, যদিও এটি অপশনাল। রেস টিউন ডায়ামেট্রিক স্টেবিলিটি কন্ট্রোল, এছাড়াও আরও অনেক রকমের কন্ট্রোল ফিচার আছে এখানে। আর একটা ইউনিক জিনিস লক্ষ্য করা যাচ্ছে গাড়ির মধ্যে, যেটা ইউনিক দিয়েছে সেটা সুপার বাইকে নর্মালি দেখতে পাওয়া যায় কিন্তু এই সেগমেন্টের বাইকে এর আগে কোনো বাইকে ছিল না, সেটা হচ্ছে ক্লাইমেট কন্ট্রোল সিট। অর্থাৎ শীতের সময় আপনি সিটটাকে গরম করতে পারবেন এবং গরমের সময় সিটটা ঠান্ডা করতে পারবেন, যদিও এটা শুধুমাত্র প্রো কিটেই উপলব্ধ, এর জন্য আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে। এছাড়াও আছে অ্যাডজাস্ট সাসপেনশন, দুটো সাসপেনশন ফ্রন্ট এবং রিয়েল দুটোই অ্যাডজাস্টেবল, যদিও এটাও প্রো কিটেই পাওয়া যাবে। এছাড়াও আছে টায়ার প্রেশার মনিটার, এটাও প্রো কিটেই মিলবে। এছাড়া ব্রাস কোটেড চেন, এটাও আপনার মিলবে ওই কিটেতেই। তাহলে আপনারা দেখলেনই অনেক লম্বা ফিচারের তালিকা। তাছাড়াও পাবেন USD ফ্রন্ট ফর্ক সামনে এবং পিছনে মনোশক সাসপেনশন, টায়ার সাইজ বাইকের টায়ার সাইজও যথেষ্ট চৌড়া ও রেডিয়াল টায়ার। ফ্রন্টে আছে 110-70-17 টায়ার এবং রিয়ারে আছে 150-60-17 টায়ার, বেশ চৌড়া টায়ার, গ্রিপ ভালো মিলবে। তো আপনাদের তো সবই স্পেসিফিকেশন এবং ফিচার সম্বন্ধে বললাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। চলুন চলে যাই প্রাইসে,
যেটা বেশ গুরুত্বপূর্ণ। টিভিএস RTR 310 বেস ভেরিয়েন্ট, যেটা কুইক শিফটার বাদে, দাম 242,990 টাকা, এটা কালো রঙে। এই কালো রঙেই কুইক শিফটার সহ দাম পড়ছে 257,990 টাকা, অর্থাৎ 15,000 টাকা বেশি পেড করতে হচ্ছে আপনাদেরকে। যেটা সবচেয়ে আকর্ষণীয়, ইয়েলো হাইলাইটেড কালার, এর এক্সোরুম প্রাইস 263,990 টাকা। এছাড়া ডাইনামিক কিট এবং ডাইনামিক প্রো কিটের জন্য আলাদা প্রাইস পে করতে হবে আপনাদের। ডাইনামিক ফিচারে মিলবে 3টে ফিচার, ফ্রন্ট রিয়ার অ্যাডজাস্টেবল সাসপেনশন, টায়ার প্রেসার মনিটর এবং ড্রেস কোটেড চেন, এর জন্য পে করতে হবে 18,000 টাকা। এছাড়া ডাইনামিক প্রো কিটে আরও অনেক অনেক এক্সট্রা ফিচার আছে, যার জন্য আপনাদের 22,000 টাকা এক্সট্রা পে করতে হবে। এই কিটে আপনাদের মিলবে সমস্ত কন্ট্রোল, যেমন রেস্টিউন ডাইনামিক কন্ট্রোল, কর্নারিং ABS, ট্র্যাকশন হুইলি কন্ট্রোল, স্লোপ কন্ট্রোল, রিয়ার হুইলি লিফট আপ কন্ট্রোল, কর্নারিং ক্রুজ কন্ট্রোল, এই সমস্ত ফিচার। এছাড়া ক্লাইমেট কন্ট্রোল সিটও আপনাদের এই কিটেই মিলবে, যার জন্য 22,000 টাকা এক্সট্রা পে করতে হবে। তো গাইজ, এই ভিডিওতে আপনাদের অ্যাপাচে 310-এর সব ফিচার এবং প্রাইস সম্বন্ধে বললাম। আরও কিছু জানার থাকলে কমেন্টসে জানান, আরও নতুন কিছু এলে নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।